আগে তো সব শুরু হয়ে গেল, একটা কথা বললাম। দুই নম্বর, অনেক বেশি পরেশানি হইতেছি, যেটা সেগুলো যেখানে যেতেছি শুধু আমার মধ্যে অহংকার সৃষ্টি হয়েছে। আমি কি করব এখন? আসছিলাম তো সব তত্ত্বমায়া জান্নাতি হওয়ার জন্য, আমার দ্বারা ক্ষতি কি হইতেছে আমি এটা দেখতেছি। ক্ষতি বা হইলে নেক কাজ করতে নেই, এমন নেক কাজ যেটা ক্ষতি হয় এরম নেক কাজ করার শরীয়তে নিষেধ। দেখে মুদারা তাহলে আমি জানব না। বুখারি শরীফের প্রথম হাদিস এটা আছে, যদি নেকির মধ্যে গুণাও থাকে তাহলে নেকি বাদ দেওয়া গুণাটা তুলে। যেখানেই যেতেছি আমার তরফ থেকে যেটা হইতেছে, যেখানে প্রোগ্রামের সময় করা আছে দু আড়াই ঘন্টা নিয়ে যেতেছি, এ শুধু মানুষের জন্য দূরে হয়েছে, এরকম করা ঠিক না। দেখতে তো আছেন যারা আমার সাথে ঘুরতেছেন, কখন আসবে জানা নেই, শুধু মাদ্রাসায় আসু ছাত্র শিক্ষকের সাথে কথা। আমি তো পাবলিক ফাংশন মনে করি না এটা, এখানে কেন মসজিদ যথেষ্ট, বাইরের থেকে লোক আছে আমি বোহারি পড়াইলে ওরা বুঝবে কিছু, এসেলা বুঝবে কিছু বুঝবে না। হ্যাঁ সব গেল গেলে লাভ আছে, যেহেতু বুধ পাবলিকের মধ্যে কম থাকে তারা বলবে উনি রবীন্দ্রনাথের পরে কথা, এখানে উনি দুই ঘন্টা পরে তো আধা খেলাফি করে হুজুর হয়ে নাচ। আজকের মানুষ এটা বুঝে বেশি, আর যে লোকটা আসতেছে তিনি কেন আসতে পারেন না এটা বুঝে না। গতকাল আড়াই ঘন্টা লেটে প্লেন ছাড়ছে, বাপসি যে বল ছাড়বে না, এই আড়াই ঘন্টার দুই তিনটা দুইটা প্রোগ্রাম নষ্ট হয়েছে। কিন্তু আমি তো আদা করছি সবই করব, তাতে ধরেন দেড়টা বাজে তখন আরেকটা রয়ে গেছে, একদিন বারোটা নাই বারোটা বারোটা আরেকটা রয়ে গেছে, অনুনয় বিনয় করে আবার আসবো আধা টাদা করাইয়া তোদের যাইনি। আরেকটা দাস দুইটা পনের দুইটা শেষ হয়েছে, কোনদিন ঘুম হয়নি, ঘুম না যাইতো নেই সকাল। ওখান থেকে জুমা পড়া দেড় গুণের মানুষ, এক গুণের নেয় একটা হুজুর এখানে আসবে, কষ্ট অসুস্থ মানুষ মামলা করে দিচ্ছে। আমি রাস্তায় বলছি না যাওয়া উচিত, গেলেই একটি গুণ বন্ধ করছি, আসছি আসে দিয়ে নিচে হয়ে গেছে। আমি বললাম ঘুমান আপনি অসুস্থ, আপনি আসছেন আমি ঘুমাব, সকাল থেকে বলেছি আপনি চলেন না ঠিক আছে। এখানে কখন আসার কথা? আমি জানি দুইটা প্রোগ্রাম বাকি দিচ্ছি, এখানে যে আসবো এটা এখন কারণ কোথায় যেতে হবে বলো, আরেক জায়গায় যেতে হবে বোখারি শরীফ হাজি, এখন তো জোহরের পরে থাকার কথা নাই। আমি তো প্রোগ্রামের অবস্থা কি আর জল দিতা রাগ করছে, বলতে পারে ওটা আগে আসে বল কে সে বলবে তো ছিল আমার আগে আগে বলা উচিত যে হুজুর আপনার যেতে হবে, দেরি হবে আমার যেতে হবে, আর ওই দিনকে আমি সিদ্ধান্ত ছিল বা চলো তোমার হ্যাঁ আমার এখন হুজুর আমি এদিকে এদিকে
এই পেরেছেন। আর একটা সরকারে হয়েছে কিছু বলিনি, সেটা হলো যে ছাত্রলীগ সবক পড়বে, আল্লাহ আল্লাহ করবে, তেলাওয়াত করবে, হাতে ধরা ব্যাকি রাস্তা খারাপ হবে। এটার নাম ইস্তেকবাল না। আমাদের ইসলামে কোরআনে অমীমাংসার উস্তাদ দেশ, এই যে ফুলটা সরাই দিয়েছে, এই ফুলের জন্য আমরা আসি না, অপচয় সারে না করে যে অপচয় দিয়েছে কি দরকার এখানে। সেখানে কোরআন হাদিস আছে ইস্তেকবাল ফুলের দাম বেশি নাকি, খুব অপচয় করি আমরা। এই ছেলেটি রুমের মসজিদে একসনাবে তেলাওয়াত করত, জিকির করত, দাঁড়ায় থেকে তো সাইকেল চালাবে না। আমার ইস্তেকবাল ভাই নেই, ইস্তেকবাল তো যে আছে তার সুবিধার জন্য, অবলম্বন আমি পছন্দই করি না। তাও এইবার আমি কিচ্ছু বলতেছি না, ঠিক আছে সাতশো জজবা আছে, যতটা শয়তানের দিকে না যায় হুজুর আছে এর জন্য লাফালাফি করে, আগে হুজুরের লাগে লাফালাফি করে। এবার একটা কথা কোথাও বলি না, খুব লক্ষণ আছে কি শব্দ বলে, কোথাও কোনো খারাপ শব্দ বলে আহলান সাহলান হাবা, ঠিক আছে। এইখানে দাঁড়ায়ও রয়েছে একটা শব্দ বড় মারাত্মক বলছে, শেখের আগমন। আমাদের একেবারে শেখ শব্দ কোনোদিন ব্যবহার করে, মাদ্রাসার পরিবেশের শব্দ ছিল হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, মুরব্বী হুজুর, এইটা শেখ শব্দটা মুসলমানের একটা দল মজার মানে না, এরা তাদের মুরব্বীদের শেখ শেখ বলে। আমি দুই চার দিন ধরে বলতেছি কোন মাসের নাক্ষাই হয়ে গেছে, কবি মাদ্রাসার আদর্শকে অন্যরা নকল করবে এটা বাদ হয়ে গেছে। কবি মাদ্রাসার উস্তাদ ছাত্ররা আর গিয়ারের উম্মত বা যারা মুসলমান কিন্তু মজাব মানে না, নিজেদের মুসলমানকে খাদিয়ানিগিরি করে, মুসলমানকে বেদাত করে, ওরা কিছু আলফা ইস্তেমাল করে তাদের কাছে খুব ভালো। এখন কমই মাসার ছেলেরা রেডিও ইস্তেমাল করে, এটা লেবাসের মধ্যে ঢুকছে, যেটা ভিতরের পরে সবচেয়ে বড় নিশান মাদ্রাসার ছাত্র, উন্নার্সার ছাত্র, আলিয়ার ছাত্র, কমিউনার্সার ছাত্র, দেবন্দে রাখিয়া গাড়ে দেবন্দে রাখিয়া এগুলো চিহ্ন আছে, এই চিহ্নগুলো কমি আছে মখলুক হয়ে গেছে, নেশাদের মধ্যে মখলুক। এক কথা কমি মাসের বৈশিষ্ট্য মগ্লু হয়ে গেছে, গায়ের একটা গালের হয়ে গেছে। কেমন যেন ঢুকলাম বলে শেখের আগমন, আমার লোকে যে আছে কি শব্দ বলল বুঝতেছি না, বলে শেখের আগমন বলছে এসলাহি, এটা সলেফিরা বলবে। আমরা যে হুজুর বলতাম এদের বিরুদ্ধে লেখেরা, আর এদের জায়গার মধ্যে হুজুরের জায়গা শেখ শব্দ আছে, যে বলল সে আসে শেখের আগমন। মানে আমরা যে হুজুর বলতাম সকাল সুজা এদের দাম বেশি ছিল, নবী আলাইহিসসালামকে হুজুর বলি, হুজুর আলাইহিসসালাম হুজুর দানব দ্বারা কাটে বোঝা যায়। ছাত্র যখন হুজুর বলে
সবুর আসছেন, স্মরণ উৎসাহ দিতে হবে। কিন্তু আমরা আসলাম হুজুর উৎসাহ জীবিত হয়ে গেলে শেষ মতো 25 বছর বয়স শেষ আমার 80 বছর বয়স আমি শেষ আবার অনেক দূর একটা এলাকা আছে ওই এলাকার গোষ্ঠীর যারা আছে ব্যক্তি শেখা আমি এন সবাই যাই ভূমি শেখ সাবেছে আরে এনের লোক এর আসো কয়েকজন দেখো তারা আমাদের যে দাম দেখো শেখ সাবে সালাম শেখ সাবে সালাম তিনি বলছেন আমরা শেখ সাবে এইগুলো আমি কিন্তু বাস করতে পারি না গলায় একদম বসা উপকার কষ্ট লাগছে শুভেচ্ছা আর স্বাগত শেখ সাহেবের আগমন দিলের মধ্যে হাত দেওয়া একজন আলমের জানায় বল এই শুভেচ্ছার স্বাগত শেখের আগমন এটা কাদের পরিবেশন আলেমদের রাজনৈতিক ব্যক্তি দেশ লিডার দেশ যারা কি শব্দ ব্যবহার করে বলব না লিডারদের জন্য ফুলের মালা দেয় রাস্তার মধ্যে গালিচা ইদানিং অনেক জায়গায় আমরাও হুজুরের জন্য লালগাল গালিচা দিচ্ছে যাওয়ার পরে গলার মধ্যে ফুলের মালা দিতে আজ থেকে 10 বছর আগে হয়েছে 20 বছর আগে অনুভূতি ছিল না শুভেচ্ছার স্বাগত কেন বলছিলাম মার হাবা ভালো তোমারে এলাওয়া যে হাদিস নেই পড়তে ইল নেই দিন নেই পড়তে তুম বরাবর নেই মান তুম ও সেবা তুম বেসবা তোমরা তো অরাস্তলম্বী তোমাদের সিফাত কি আবার রাহা কলুবান তোমাদের দিলে আল্লাহ ছাড়া আর কিছু নেই গায়েরুল্লাহ নকল হবে না
তোমাদের দিলে আল্লাহ থাকবে, আল্লাহর হাকিকত জানি না সিফাত থাকবে, খোলো আন গায়রিল্লাহ, তোমার দিলটা খোলো আন গায়রিল্লাহ, মার চিন্তাও নেই, বাবার চিন্তাও নেই, সৃষ্টির কল্পনা কল্পনা থাকবেন না। এই জন্য তোমার হাতে আল্লাহ দেন, চোখটা দিছে, হাত দিছে, দিল দেন আল্লাহর জন্য খাস বলছে রব্বানা আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দিন, আল্লাহ চোখ তো আমার কন্ট্রোলে দিছেন, হাত কন্ট্রোলে, পাও কন্ট্রোলে, সবই আমার নিয়ন্ত্রণ, এখতিয়ারে আছে, কিন্তু দিল তো দেন নেই, দিল তো আপনার কাছে। আবার বুখারীর প্রথম হাদিসে বলছেন যে তোমার আমলে এক লাশ না থাকলে ওই ব্যক্তির মতো যার লাশ আছে সত্তা নেই, এক লাশ মামুর বিহীন ফার্স, অথচ এটার উপরে আমার কোনো হাত নেই, তকলিফ মালাই থাকে কান্ডালের কাছে। আরবি শিক্ষার করে তোমার কাছে রেখা আমার ইমান আনতে বলো, আমার দিলে ইমান শিখে না, এ তার বুঝাইছে একটা পাগলের মতো মক্কায় গেছে, মক্কায় যায় কষ্ট মস্ত করে হাজরে আসবে এনে যে বিসমিল্লাহ আল্লাহ অক্কর একটা সোনা ধরে গেছে, নাহলে দূরের থেকে তাও না হয় লাডি দেয় না, হ্যাঁ চেষ্টা অনুষ্ঠা করলে আল্লাহ যা করে বলে বলে চালিল্লা উনি উড়াউড়ি করে গেলে সবের মধ্যে মুখ দিয়ে বলবো বিসমিল্লাহ আল্লাহ না বলে বলে বদলাগছে এইটা বুঝা বল সুন্নত নবী যেটা কয় সেটা কয় নবী হেনে যায় বলে বিসমিল্লাহ আল্লাহ আকবার, আমি গিয়ে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম নাই কি সর্বনাশ করলাম, যারা এত কঠিন কষ্ট করে গেলাম বলবো শুনলে আল্লাহ আকবার নবী বলছেন, আমি কে বলে এসেছি কিছু পরের দিন আবার চেষ্টা করে হেরে গেছে, এইবার কে বলতেছে বিসমিল্লাহ আল্লাহ আকবার আওয়াজ করতে পারে না, পারে না, অন্যরা না মানুক আমরা মুসলিম নিজের ইসলাম যখন বসাতে পারি এখন নদী হন নেই স্বপ্নে দেখছে তুমি রাস্তা দিয়ে করে পাঁচ করে সালাম করে উনি বললেন সকালে দাঁড়িয়ে পাহাড়ের কাছে যায় পাহাড়ের পাথরের আসসালাম আলাইকুম, আমি না রাত্রি স্বপ্নে দেখলাম সেটি বড় ঘটনা, যেই এমনি আরবি এমনি আরবি আরেকজন আলিফলাম এমনি আরামির কথা আমি বলছি ভোগ বড় আল্লাহ রহুল মানুষ যে উনি বিসমিল্লাহ বলতেছেন হেনতে আওয়াজ হইতেছে আরামি ইমান ওয়াল কালিমাতাল্লাতি আওদাতানি আনসান মওজুদ ইনদি তুমি যে গতকালকে ইমান আমার কাছে রেখে গেছো
আমি রাখছি এটা আমার, তুমি যখন কবরের ভিতরে দেবা এই দুদিন শয়তান নিতে না, তুমি দিদি বলছে আমার হাতে নাই শয়তানি নিয়ে দেবে, তুমি যে কালকে আমার কাছে আমানত রেখে গেছিলা যে আমানত করে আছে যে তুমি কবরে হয়ে এমনি তোমার ইমান তোমার কাছে দেবে, নীল আল্লাহর হাতে আমার এক রাজ কেমনে হবে, আমি ইমানদার কেমনে হবে, এই ইখলাসের এত গুরুত্ব এটা কই পাইলাম আমি, এই বুখারি শরীফের প্রথম হাদিস, এটা কার হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইখলাস আনতে হইলে দিলে থাকলেও এটা স্বভাব হইলে একটা সুন্নত, অন্য দোয়া করলে যে হবে না হবে, কিন্তু দোয়া ওইটাই পড়তে হবে, না পড়লে না পড়ব, অন্য দোয়া পড়া খারাপ না, সুবহান রব্বিল আজিমের জায়গায় সুবহান রব্বিল আলা পড়ব, কিন্তু পড়লে নামাজ হয়ে যাবে, এমনকি আইনের উচ্চারণ করতে পারো না সুবহান রব্বিল কারিম করলে নামাজ হয়ে যাবে, এটুক আছে, কিন্তু আসলে দরকার পেটে পড়া। মাদ্রাসার ছাত্র উৎসবরা একজন মেহমানকে আলিমকে প্রথমকে এইভাবে সম্বর্ধনার দরকার নেই, আলিম খুশি হয় যখন মাসের ভিকে দেখে দাওরার ছেলেরা দাওরায় পড়তেছে, হেফসানার ছেলেরা হেফসানা তেলাওয়াত করতেছে, যার যেখানে যে কাজ এটা আদায় করতেছে, তখন একজন আদর্শ আলেম মেহমান ভালো লাগে। এখানে দেশে সবাই জানে মাওলানা তকি উসমান মাদ্রাসা বাংলাদেশে অনেক ছাত্র মুস্তাহাদের হয়েছে এই দিকে, খুব বড় এখন উনি বাংলাদেশ পাকিস্তান সদরে দেখা, আমার সাথে অসম্ভব পরিচয় কাছাকাছি, আমরা বয়সের দিক দিয়ে পড়ার দিক দিয়ে উনি আমার সিনিয়র, কিন্তু জুনিয়র বেশি দূরে না, মিটিং মাটাং আমরা একসাথে করছি, উনি একদিন বাংলাদেশে আসছিলেন, আমার পরিচয় আমি জানতাম না, উনি যাত্রা বাড়ি গেছিলেন, তো যাত্রা বাড়ি গিয়ে উনি খুব কাঁদছেন, বয়ান করার সময় একটা কথা বলছেন এটা এখানে দরকার নেই, আর একটা কথা বলছেন এটা খুবই লাভজনক, উনি বসে কথা বলতে আগেই কান্দন শুরু করছে, আমি ওনাকে পরিচয় করাইছি যে মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই সাহেবজাদে মহাদেশ কবির মাওলানা তকি উসমান মাদ্রাসা নসিহত ফরমায়েন তুমি দুজনকে শুনো বুঝতে পারবে, এই ছিল আমার এলাকা, উনি বসে কান্দন শুনছে অনেক কান্দছে, দুই তিন মিনিট শুধু কান্দতেছিলেন, একজন কথা শুরু করছেন, কেমন একটা কথা বলছেন, প্রথম বলছেন মাত্র ইহা দাওয়াত নেই দিয়ে গেছেন, নিজে মালুম হওয়াতে মানুষ সব ইহান নিজের মনসুখ করতে নেই হ্যাঁ, ওর দিন বড় খুশ হওয়া পাকিস্তানি আমার দিন ভঙ্গা, ইহানি তো বাদ আমার তোলা, এইখানে এসে দিলটা আরো ভেঙে চুরমার হয়ে গেছে, জহাবি দিয়া বিরাট লম্বা লাইন আসছেন রেডি বলে, বাংলাতে কি বলে বুঝি না, দুই চারটা বুঝে না, দুই চারটা শব্দ জিগাইছি, তারা দর্শন ইচ্ছা সাধারণ
वो जस्टी साहेब अगम ये क्या तो पाकिस्तान में भी ऐसा है तुम्हारे देश যাত্রা বাড়িতে আসলাম এটা আমি করে রাখছি মানে আমারটাই করত উনি আসেন এত ছাত্র উনি সারা মাস ঘুরতে দেড় ঘন্টা লাগছে ছেলে যেন পড়তেছে ওনার দিকে ছাড়া এটা আমি শিখাই দিই তো হুড়ি হুড়ি করত তর্জুম লাগত শ্রদ্ধা সাতবার ক্লাস করতেছে ওর সাতবার পড়ে উনি ঘুরতেছে টাকা শুষে দিকে সব দিকে দিকে আমার একটা ছাত্র যদি চাইতাম ব্যবস্থা এগারোটার থেকে জোহরের নামাজ শুনে আমার বোনের বিষয় বলব আগে যে কেন্দ্রে ঠেন্দে বললেন মানে সন্ধ্যা থা মানে মাহসুর সাহ কি আফিস সে বানায়াপসি আমি পাকিস্তান ছিলাম পড়াইছি ওনার সাথে বসছি আমার তো ধারণ ছিল মাহমুদ সাহেবের এই তেমনের অফিসটা স্বর্ণ দেবা পাকিস্তানি দেখা দেখা এত রমি বাংলা আবার চা টাই গেছে আমি এত বড় মেহমান আছি ওনার মহব্বত ও চা খাওয়া গেছে এটা আবার কেন্দ্রে বলে ই বুনিয়ানি সিনুহি কি মাদারিস ছাত্রকে বুনিয়ানি সিনথে হাম থে আরে বুনিয়ানি সিনহি এয়ার কন্ডিশন হ্যাঁ রুমের ভিতরে মার্বেল পাথর মানে একটা রোগ একটা কার্পেট যেখানে বাচ্চাগুলির মতো লোকের এরমই হয় ইসমে তো ভুলিয়ে নিছি দেখা মুজে তো আনোয়ার শাহ কাশ্মীর কি তাজা হলেন হুসেন আনোয়ার শেখুল ইসলাম কি তাজা শেখ জাকারিয়া কি তাজা কোথায় এসে বলতে এই করে কান্দে আরেকটা বলছেন যে মুজে তকরিবান ইয়াকিন হো গেছে মেরা নাম ওলামা মহাদ্দিস ইনসে কাট দিয়া কি পাকিস্তান যেখানে যাই জস্টি তকি উসমান জস্টিস তকি উসমান জস্টিস তকি উসমান মনে হয় আলেম রায়ের শব্দরে তার দিদি সেকে ভালোবাসে কঠিন জাতি জাস্টিস আরে জাস্টিস তো আমার জন্য গালি জাস্টিস পেলে ইমানদার হওয়া জরুরি নেই কাফের ভি হয়ে সকতা হ্যায় কোরআনের মধ্যে দুমুখী শব্দ ইস্তেমাল করতে না করে লা তাকুলু রাইনা ওয়া কুলু যুলমা রাইনের অর্থ দুইটা বালুন মেয়েদের জন্য ইস্তেমাল করেন দুই শব্দ আলেমের জন্য ভালো মন্দ ইস্তেমাল করেন আর আমাদের খালি তো জাস্তি তার মানে আমি কাহে দিতে পারি ও কি করল তোমার কিন্তু মাদ্রাসের মেয়ে আয়াত লিখতে হবে মুসাফা নেই যেমন মারা এলান হওয়া তো মানে না কারা হয়েছে মুফতি আজম পাকিস্তান উনকা বেটা আমার বাবা তারি করতেছে এরপর আমি বয় পাইতেছি এমনি জাস্টিস দিয়ে কয় বলবো উনি জাস্টিস বলেন নাই উনি বলছেন মুফতি আজম পাকিস্তানকে মোহতারম সাহেব যাবে মাদ্রাসে কবি তাকে উসমান মানে দিল জিন্দা হয়ে গিয়া খুশ হয়ে গিয়া কে আত্মক মেরা নাম মহাদিসিং কি ফেরেস্তি মজুদ হ্যাঁ আমার নাম তো এখনো মহাদিসিংদের নিশ্চিতে বাদ পড়ে না আমি এই ঘটনাটা বলেছি লোখানের সামনে রোদ্র লাগতেছে আমারও
আবার আরেক খানে দেব, আবার আরেকখানে দেব। তোমরা আমাদের শুভেচ্ছা স্বাগত করবে না রে, ত্যাগ দিতেছে এটাও ঠিক না। টাকা বলিওয়ালা মত ওই ব্যক্তির জন্য যে আসে, আমি গঙ্গি দিতে পারিনি খুদার কথা। এইভাবে নারায় ত্যাগ দিলে আমার নষ্ট ফুল, আমার মধ্যে অহংকার সৃষ্টি হয়। আমার সম্বন্ধে আগে জানবে না তোমরা, দেখে জানছো জানছো তো, যদি না জেনে থাকো আমার ব্যাপারে ভুলে গেলাম। আর আমি সব আলমের ব্যাপারে বললাম, কেন আল্লাহ রসুল নিষেধ করছে আমভাবে শুনে সে তার সামনে তার প্রশংসা দেবে। এমনিদের বলে নেই কেটা গঙ্গলই কেটা মাহমুদুল হাসান আল্লাহ খেয়াল করুন সামনে বলুন। একজনের সামনে বলতেছিল, হুজুর বলছেন আফিকা, মুখের মধ্যে তার ইজ্জে করছ অত কতল করে দিছ। অর্থ হইল এভাবে না আসলেও ফিত্রি কিছু আছে, বিলের মধ্যে এসে যায় অনিচ্ছা, অনিচ্ছা অহংকার এসে যায়। আর সাধারণ মানুষকে অনিচ্ছা অহংকার আসলে আল্লাহ ধরে না। যারা হাদিস পড়া মুহাদ্দিসের দাবি তারে মানুষে আলেম মনে করে, মুহাদ্দিস মনে করে, আল্লাহওয়ালা মনে করে। এদের অনিচ্ছায় যদি কোনো শরীয়ত বিরোধী কিছু হয়, জাহেরান কালবান আল্লাহ কঠিনভাবে ধরেন। দুনিয়ার মাসে তো আমরা আলেম বলে, আমিও জানি এই যুগে যাদের আলেম বলে যে পড়লে আলেম করে ঠিক তো আমিও করছি। আমি আসলে এই যুগের আলেমদের আমার সামনে আমার প্রশংসা করলে আমার দিন তো ওনাদের মতো হয় না, আমার মধ্যে অনিচ্ছা অহংকার আছে। আর এই অহংকারের উপর আমার গরিব হবে যে না খায় আরোদ্রের মধ্যে তোমাদের উপাধি সহ পড়ানো, আর এই অহংকার নিয়ে পড়ানো। এখন পর্যন্ত আমার নাম জান্নাতে থাকলে এখন কাটা যাবে, আর যদি তোমরা এগুলো না করো আর আমার মধ্যে অহংকার আছে না, বলছে আছে মরা মরা এরা কোন বসে এলাম এরকম জ্ঞান দিল না। তাই আমার মনে হয় রে আল্লাহ রে, যারা চিনে না তারা কবরে হরে তারা যদি না চিনে দিব না কি করব, আর যদি কবরে সাজ করে চিনে বলা তোরে বাবা এই যে সারা মেন দিন কবরে হরে সাজা করতে পারবে। এখলাস থাকে আর কবর হয়ে যায় ফেরত জিগানির পরে ভাই জিগেছে আল্লাহ জিগেছে। আমরা জানি আপনারা জান না আল্লাহ হয়েছে কইছে এই জন্য জিগেছে, আমরা কোনো দোষ নাই নাম কেন ছিল আরামে থাকে। এমনি জিগেছি আল্লাহ বলছি আল্লাহ কেন বলছে, তারা বলছিল না আমার বান্দার আর এতে লাভ নাই তরারে বানাই দি, এরা সব শয়তানি করবে দুনিয়ার মধ্যে, খালি ফটো দেখবে টেলিভিশন দেখবে পকেটের মধ্যে এসে সিনেমায় হয়ে গেছে, নামাজও দেখবে হেসানায় দেখবে, প্রত্যেক ছাত্র পকেটে ফেলবে বুখারি পড়াই দিয়ে থাকবে টেলিফোন আসছে পড়া দিচ্ছে আর বুখারি ফেয়া টেলিফোনের কথা বলবে কোরআন তেলাওয়াত ছয়া বন্ধ করে আসছে টেলিফোনের কথা বলবে। এই যুগ আসতে চাই সেরেছে ওইটাই হলো ধ্বংসের যুগ। ফেরেশতারা তাদের বলবে যে আমরা আল্লাহ আল্লাহ কেন এটা করবেন জানি তো,
এই জন্য ফেরেশতারা যে করাইবে, তোরা বলছিল যে আমার মিলে যাবে, ওরা না দেখে রৌদ্রের মধ্যে বসে আল্লাহ আল্লাহ একজন হলে আল্লাহ আল্লাহ আসলে কিনা জানে না, তাদের মনে হইতেছে হুজুর হইতেছে বুজুর হইতেছে ব্যক্তির মধ্যে বুঝেছে কিসের জন্য উনি আল্লাহর কথা বলছে রসুলের কথা বলছে এরাকে বলেছিল উপযুক্ত না সব ব্যক্তিকে মাপ করে এই বিবরণ তো শুভেচ্ছা স্বাগত জীবনের বুঝে কথা কিছু বুঝি না আমরা সেইটা পরিবেশ আমরা বুঝি ইসলামকে ঠিক রাখতে হলে মাদ্রাসা ঠিক রাখতে হলে মাদ্রাসার নাম ক্যাডেট নার্সে লেখা যাবে, ক্যাডেট বললে মাসের আকিদা মখলুক বোঝায়, মাদ্রাসা বললে আকিদা বোঝায় দবন, ক্যাডেট বললে বোঝায় এটা বন্ধ থাকতে পারে না থাকতে পারে ইংরেজটা আছে নারাজ হয় না, আমার হচ্ছে আমি বলে তোমার যে রাম মনে করো ভালো করে করো ফেসলা হবে একসঙ্গে দেয় না না কি করতেছে তোমরা, দুইশ নেশাব চলে বাংলাদেশে কত নামে নেশাব চলে সবই কমই হল ওখান থেকে একটা কাঁদিয়ে নিতেছে জামাতি হইতেছে আর একটা দেয়া শুনেছে আগে দেবন্দি একটা ছাত্র হইলে যদি খালি বলতো যে আমি কমি আছে বলি তখন মনে হইত বাংলাদেশের সব ছাত্রদের একাকিদা, এখন দুইটা মাদ্রাসা কাছাকাছি ওই মাসের ছাত্র আর এই মাসের ছাত্র দুইটাই দেবন্দি আকিদা এক এই কথা বলতে পারতেছি না, একটা মাথার টুপি দেখি ফুল ফোড়ার টুপি দেওয়া একটা মাথায় টুপি দেয় কিস্তি টুপি দেওয়া যায় একটা মাথার টুপি দিয়ে ভুল টুপি দেওয়া যায় সব কমি মাত্রা আরেকটা টুপি দেখে যে মিস্ত্রি টুপি লাগিয়ে রাখছে আরেকটা টুপি দেখি বাজারি টুপি লাগিয়ে রাখছে বাজারের ব্যবসায়ী নজরে লাগায় আরেকটা টুপি দেখি যে অনেক কি দেয় সিদ্রি 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 তাড়াতে কি রাখিদা কোন রাখিদা কি চলছে টুপি দিয়া লেবাস দিয়া বোঝা যায় ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রথম চিফ জাস্টিস বাদশাহ হারুনের যুগে উনি চিফ জাস্টিস যে নতুন প্রতিটি আইন করছিলেন তার একটা আইন করছিলেন আলেম বাইরে আলেম লেবাসের ইমতিয়াজ থাকবে, আলেমের লেবাস যদি কোন বাইরে আলেম উপর কঠিন শাস্তি হবে যে কেন আলেম না হয়ে আলেমের লেবাসে ধন্যবাদ করে পরীক্ষা দিয়া পরে বলতে হবে আমি আলেম আলেমদের পরীক্ষা দেওয়া হয় ফতোয়া দেওয়ার যোগ্য কিনা ওয়াজ করার যোগ্য কিনা সাব্যস্ত হয়ে যারা ওয়াজ করছে বলতে চাই ওয়াজ করে আলেম আর বড় ভালো আলেমদের ওয়াজ শুনে না একজন খুব চেতা সিদ্ধি করে আমি চেতাশি করব সুন্দর আস্তে আস্তে বুঝাইতে পারব আমরা আস্তে আস্তে লোক বসে না আমেরিকা ভেঙে গেলাম এটা বললে সরকার একদম চুরবার করে দেব এটা বললে সবাই নারায় থাকবে এখন খুব জমে এ আমার জমে শুনে আছে সারা দেশে অনেক স্যার বসার লাগে না
মধ্যে থেকে ভালোভাবে আলেমদের ছেলে দেখলেন মাদ্রাসাকে মাদ্রাসায় মনে করেন আইন করে দেয় করে দেয় এমন এক মন্ত্রী ছেলে বলতেছে যত মাদ্রাসা আছে যেখানে মনে হচ্ছে মাদ্রাসা গ্রহণ যাইব না আর সব মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণ করছে নতুন মন্ত্রী আছে আমি কিছু রাগারাগি করছি পরে একদিন আমার বাসা আছে আমাদের তো নিতে পারে না তো যা হয়েছে হয়েছে আমি বললাম যে আপনার ভুল কথা কেন বললেন আমি তো আমাদের ভালো করেছি তাহলে আমার দালাল কম যাই আমার সাথে অনেক খেলা ঘর পড়ে সে যদি ভুল করছে ক্ষমা চেয়েছে মাপ চেয়েছে এরপরে ওই চৌধুরী চার পাঁচটা বদলেছি আপনার বিভাগের সবক আপনি আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে এটা একটা লেখা দিলে আমি জব দিতে পারেন বলতে কথা বলেন কে জানেন না কি করছে জব দেবেন ঠিক আছে আমি অতি সত্য ইসলামী শিক্ষা পরিপন্থী কি কি বই কি কি আছে এটি আমি রেডি করে রাখা দিচ্ছি নাহলে বলবো রেডি করে দেন না আমাদের বেফাকের লোকেরা এটি দেখতেছে এরপরে যদি কিছু না করে তো কি করবো তোমার বলে দিচ্ছি আমরা তো আছি শুধু আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য এতে আমরা জান মানি কিছু বড় করি না অনেকের ভয়টা আছে কিন্তু কিছু আছে দিনের হেফাজতের জন্য তারা ইজ্জতের পরোয়া করে না জানের পরোয়া করে না মালের পরোয়া করে না কেয়ামত পর্যন্ত আল্লাহ এরকম লোক রাখবেন আমাদের ধারণা এই লোকটি সৃষ্টির কোন কারখানা নেই মাদ্রাসা ছাড়া মাদ্রাসা ছাড়া নবীর সুন্নত সমুন্নত রাখা ইমান রাখা এবং উন্নতকে ইমানের পথে রাখা এর কোন আর দ্বিতীয় ফ্যাক্টরি নেই সব দিয়ে মখলুক শুধু করিনা সেগুলো আছে বাহিরেও থাকতে পারে জানি না আমরা এটাকে চালাই আমরা মনে করি অন্যরা থাকলে আছে কিন্তু এরাই শুধু এরা এই মার্শাগুলোতে শুধু আসমানের উপর জানে না জমিনের নিচে কি হবে জানে না হাইল্যান্ডে কি হবে জানে না বাতাদে কি হবে জানে না জামাদারদে কি হবে জানে না মাটির মধ্যে কি আছে জানে না পাতার মধ্যে কি আছে জানে না সাপ বিচ্ছু বালকের কি আছে আমি জানি না কেন তৈরি হয়েছে এটার জন্য মানুষের কি লাভ হয় জানি না তবু জানার জন্য কলেজ ইউনিভার্সিটি সব আছে অনেক যে জিনিসটা ওরা জানে না সেজন্য আমার বিলে কি আছে বিল কি জিনিস এই বিল পাক পবিত্র কিভাবে এই দুনিয়াতে থাকবো না কবরে যেতে হবে ওখানে কি হবে জমিনের নিচে কি হবে অদৃশ্য জগতে কি হবে এটা অস্থায়ী জগৎ স্থায়ী জগতে কি হবে আসমানের উপরে আমরা থাকব ওখানে কি জমিনের নিচে থাকবো ওখানে কি আসমানের নিচে জমিনের উপর আমরা থাকবো না আমি সব দিয়েছি এটা তো জানার দরকার নেই কিন্তু এটা জানার জন্য কোটি কোটি ইউনিভার্সিটি আছে স্কুল কলেজ আছে জমিনের নিচে কি আসমানের নিচে কি এটা জানার একটা প্রতিষ্ঠান নেই সারা পৃথিবীতে নেই যদি থেকে থাকে সেই মাদ্রাসাগুলো কিন্তু তো ওই মাদ্রাসা তো কঠিন সেই সিলেবাসের মধ্যে বৃদ্ধি করার উপায় নেই তা আছে সব অদৃশ্য জগতের সাংঘাতিক ব্রেন খাটায় বোঝাবেন না দেখে বুঝতে ঠিকঠাক বুঝতে
আর এটা চোখ দিয়ে বোঝা যায় না, ডিম দিয়ে বুঝতে হয়। ডিম করে যে কত মজবুত গুণামুক্ত করতে হয় শুধু তারাই আছে। আর এই মুক্তি তৈরি করার জন্য তরবিয়তের জন্য এই বোকারি সেই এই তাদের অন্য কোনো সময় নেই। আর তাদের অন্য কোনো তাহিদ সমৃদ্ধি সমৃদ্ধি ভালো মন্দ বলার সুযোগ নেই। চোখের মধ্যে যদি যে কোনো একটা ছোট দানা পড়লে এই যে চোখ কষ্ট হইতে হবে, হাতের কাজও বন্ধ, চোখের কাজও বন্ধ, কাজও বন্ধ, হাতাও বন্ধ, সব বন্ধ। মানুষের দিলের মধ্যে যদি একটা ছোট চাইতে ছোট গোনা পড়ে তার সব বন্ধ হয়ে যাবে, কিছুই পাবে না। এই মাছগুলো তৈরি করা হয় ছাত্রার জন্য, চোখের মধ্যে একটা কিছু পড়লে কিচ্ছু করতে না, দিলের মধ্যে একটা গোনা পড়লে আর কিছুই করতে পারে না, তার মৎসুদের নজরে সে যাইতে পারে না। এইটা শিক্ষা দেওয়ার জন্য ছাত্ররা বোঝবার চেষ্টা করে, উৎসবরা বোঝার চেষ্টা করা উচিত, ছাত্রদের এইভাবে তৈরিয়ত করা উচিত, উৎসবদের এইভাবে তৈরিয়ত করা উচিত। মহানন্দ সাহেব আমাদের বলছে গুরুদের হাদিসটা পড়ান, এইটার পড়ানির দুই তরিকা তিন তরিকা, এক হল সর্দার পড়ান। হজরত শাহ উলিল রহমতুল্লাহ আলী আনফাসুল আরিফিন নামে কিতাবের মধ্যে লিখছে হাদিস পড়ানির তরিকা তিন। সবচেয়ে বেশি যেটা আহলে আরবদের তরিকা এটা সর্দার, এটা ফলের নাম আছে সর্দার। সর্দানের অর্থ এলেই ছেলে হাদিস পড়তে থাকবে, পড়তে থাকবে, হুজুরা বইয়া শুনবে, তাহকিক নাই, তরকিব নাই, অর্থতথ্য কিছুই দরকার নাই, হাদিস পড়বে সে অথবা উস্তাদ হবে ছাত্ররা শুনবে, কোনো অর্থ বলবার দরকার নেই, কারণ ছাত্রটি সব বুঝে, যেমন আরো মোহ বুঝে, কায়দা বুঝে, না বুঝলেও আগে বাসা হওয়ার কারণে তারা সব বুঝতে থাকে। আমরা যেভাবে তাহকিক করি তারা এরকম তাহকিক করে না, একটা দুটা কথা বললে বলে নিলে শত শত হাদিস পড়তে থাকে। আমাদের মুরব্বীদের কথা এই যে মেসাজ সাহেব মসজিদ সে পুরা মুসলিম শরীফ পড়েছে, এটা বিশ্বাসযোগ্য, এক দুই মসজিদ সে পুরা বুখারি পড়েছে, এটা তো সর্দার কিচ্ছু না। আরেকটা হল ছেলেরা যোগ্য, একটা দুটো তুর্কি কথি খুবই রেডি বলে দেয়, মুসলিমটা বলে দেয়, তাহকিকের তো সিল দরকার নেই। এলে দ্বিতীয় তরিকা, তৃতীয় তরিকা হল মালা হুয়া মালা মালা দিল্লা মুদাল্লাল বাবার সাথে দিয়ে শোনা। তো আমাদের বুজুর্গরা উনি লিখছেন যেমন মেসকাত, মেসকাতের মধ্যে নাক লম্বা থাকি হাদিসটা বড়, তর্কিব থাকলে হল করে দাও, লজ্জি অর্থ থাকলে হল করে মতলবটা বয়ান করে দাও, যদি মশলা বয়ানের দরকার পড়ে বললে একজন ইমাম দুজন ইমামের একটা দিতে দলিল দিয়ে তাফসির নাই, মধ্যম পন্থায় পাবে। আর সাবধান তো বুঝলেন, দাওরাতে মালা হয়ে মালাই হাতে এটা তো সম্ভব না, তাহলে মিনিমাম পাঁচ বছর দাওরা হাদিসের ক্লাস উঠে। দাওরা হাদিসের বৈশিষ্ট্য হইল একটাও দাওরা হাদিসের কিতাব রাখা হয়নি, একই হাদিস দশটা কিতাবের মধ্যে বারবার আইতেছে,
একই কিতাবের মধ্যে সাত বছর আছে, অন্য মানুষের সাগর নেই একই হাদিস। আমাদের মুরব্বীরা চাইছেন দাওরার শেষ বছর, তারা তো এসলার দিকে মন নাই, এই চিন্তা করে সেই চিন্তা করে দাওরার বছর নবী ছাড়া আর কিছুই থাকবে না, নবীর শূন্যতা হাদিস ছাড়া কিচ্ছু থাকবে না, যেটা হাদিসের কিতাব সবের মধ্যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের উন্নত মুহাদ্দিসিনরা একটা হাদিস চার বার আছে একটা সফর করতে চার বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া বুখারি থেকে যদি বাপ বাদ দিয়ে দেওয়া যায় সাল্লাল্লাহ বাদ দিয়ে দেবে দুই বুখারি দুই খন্ড থাকবে না এক খন্ড হবে, আর এক খন্ড শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো এখন তো পুরা থাকে কিনা, একটা পৃষ্ঠা যদি পড়ে পাঁচ সাত বার দশ বার বলতে যারে যে মহব্বত করে শুধু তার মধ্যে তার নাম আছে ইমাম শাহী সাহেব আগামী হিসাবকে দেখেন তিনি ওনার এলেমের কারণে এত মহব্বত ছিল তিনি এই বলতে ভাই তুমি খালি বলো তুমি বলো আমি কান্দে শুনতে থাকি আবহানিক শব্দটা বললি এলেন হাদিস সে তার সুগ্রাম আছে যতবার নাম পেল ততবার এলেনের সুগ্রাম আছে, আমি তো এলেনের পাগল মানে ফুকা আছে কিরা আছে ফুলের পাগল গোলাপ ফুলের পাগল মধু ফুকা ফুলের পাগল এলেমের গন্ধ আছে এদের মাঝে। ইমাম বুখারি যখন মারা গেছেন অনেক ঘটনার একটা ওনাকে দাফন করেছে এমন সুগন্ধি মিনিটের মধ্যে মানুষের সব মাটি উঠে নিয়েছিল শেষ পর্যন্ত চোখে বিজ্ঞান পাতা করে বন্ধ করে আহমদ আলী লাহোরীর কথা বলে শেষ করা যাবে না, খাওয়ার টাকাও ছিল না, উনি আসলে ছিলেন শিখ কাপড় মুসলমান হয়েছেন মা খুব পিতাই তো পলায় দেওয়া বন্ধ গেছে শেষ পর্যন্ত।